নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকে আমরা ব্ল্যাক সোলজার যে পোকাটি রয়েছে সেই পোকা নিয়ে আলোচনা করব, অর্থাৎ পোকাটাকে কীভাবে চাষ করলে আমরা ফার্মিংয়ে দ্বিগুণ লাভ পাব। হ্যাঁ, এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম দুতলা খামারে কী করে দ্বিগুণ লাভ করা যায়। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের কোর্সেন করতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেই নিয়ে নানা রকম কমেন্ট হয়েছে এবং কি এখানটায় অনেকেই কোশ্চেন করেছে কি দ্বিগুণ কি করে লাভ হতে পারে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জল জ্যান্ত উদাহরণ, যে কিভাবে একটি ফার্ম থেকে দ্বিগুণ লাভ করা যায় খাবারকে বাঁচিয়ে। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি সেই দোতলা খামার। অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন যে অ্যাকচুয়ালি এই খামারে কী করে দ্বিগুণ লাভ হয়। তাদেরকে আজকে সেই মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আমরা এমন কিছু ভিডিও আপলোড করি না যে আপনারা যে সেই ভিডিওটা দেখে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, এরকম কিছু নেই আমাদের ভিডিওর মধ্যে। হ্যাঁ, দ্বিগুণ লাভ করছেন তাই আমি দেখিয়েছিলাম একটি ভিডিওতে। হ্যাঁ, সেখানে বলেছিলাম যে পরের একটি পার্ট নিয়ে আসব, কারণ পরের পার্টটি আমি এনেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম ব্ল্যাক সোলজারে কী করে লাভ হয়, ব্ল্যাক সোলজার খাইয়ে বা ব্ল্যাক সোলজার যে ফ্লাই পোকা রয়েছে সেটা খাইয়ে কী করে লাভ হতে পারে। হ্যাঁ, অনেকেই অনেক রকম কথা বলছেন, অর্থাৎ নিন্দুকেরা অনেক কিছু বলতে পারে তাই আমরা কিছু মনে করব না, কারণ আমাদের চ্যানেল যারা প্রতিনিয়ত ফলো করে বা এই ধরনের কৃষিভিত্তিক যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তার মধ্যে এই দাদা ভাই একজন রয়েছে। দাদা, আপনার পরিচয় যদি একটু দর্শকদের দিয়ে দেন। নমস্কার, আমি ওয়াজেদ আলী বলছি। আপনার ঠিকানা প্রথমেই দিয়ে দিন দর্শকদের, খুবই ভালো হয়। আমার আমার বাড়ি বেতনা ডেঙ্গারপাড়া, থানা হাসখালি, থানা হাসখালি, আপনার নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের হাসখালি থানার বাসিন্দা। যাই হোক দাদা, এই যে খামার করছেন আপনি 6 মাস ধরে, হ্যাঁ, একটা বিশাল একটা রিসার্চের মধ্যে ছিলেন এবং অনেক ব্যক্তি আপনাকে টোল পর্যন্ত করেছে যে কী করে আপনি দ্বিগুণ লাভ দেখাচ্ছেন সোনালীর খামারে, কারণ সোনালীর যে দাম, খাবারের দাম, মানে সেই তুলনায় সোনালীতে লাভ নেই। না না, সোনালীতে লাভ নেই, তবে আর বাজারে ফিট কিনে খাওয়ালি বা সোনালীতে কোনো লাভ নেই, ওতে বরঞ্চ আরও ঘরের থেকে পয়সা দিয়ে তাকে বিদায় করতে হবে। দাদা, আরেকটি করছেন আপনার কাছে, দীর্ঘদিন খামার করছেন বা আপনি অভিজ্ঞ খামার বলা যায়, খামারই বলা যায়, এই যে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই যে একটা নতুন, মানে এই যে ব্ল্যাক সোলজার যে একটি লাভা বা ব্ল্যাক সোলজার একটা পোকা রয়েছে, পোকাকে খাইয়ে দ্বিগুণ লাভ করছে। অবশ্যই দ্বিগুণ লাভ আমার হচ্ছে। এই যে অনেকেই বলছে এই পোকা খাইয়ে কি অরিজিনালি লাভ করা যায়, এটা অরিজিনালি মানুষ যেটা ভাবে এর পরবর্তী কি এই অরিজিনাল এটা ফায়দা করার, কারণ আমার 10 গ্রাম ডিমি, আমার 40 কেজি 30 কেজি আমার প্রোটেকশন আছে, বুঝছেন? প্রথমত ভিডিও করতে এসেছিলাম যেদিন, তারপরে আমি বাড়িতে গিয়ে অনেক ইউটিউবে নানা ভিডিও দেখলাম যেগুলো আমাদের দেশের মধ্যে রয়েছে, যেগুলো হিন্দি ইংলিশে ল্যাঙ্গুয়েজে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অনেকগুলো দেখলাম। তো এটা একটা ভালো দিক, কারণ যেভাবে ফিড বা ওই মুরগির খাবারের দাম বাড়ছে সেখানে সোনালি মুরগির যদি খাওয়ানো যায় বা মুরগি বা হাঁসের খাওয়ানো যায়, কারণ খাবারের কস্টিংটা অনেক কমে যাবে, অনেক কমে না 70% আপনার কস্টিং কমে যাবে, 70%। হ্যাঁ, আর বাজারের বাইরের কোনো আপনার কেমিক্যাল কেনা লাগবে না, কোনো ভিটামিন কেনা লাগবে না, ওদের 70% ফ্যাট আর আপনার 30% জন আমরা হয় আপনার মানে বাইরের খাবার খাওয়ার, মানে গম ভুট্টা এগুলো, মানে আপনি এখন বর্তমানে 70% খাবার ওই পোকা থেকে খাওয়াচ্ছেন, পোকাকে খাওয়াচ্ছে, আর 30% খাবার আপনি খাওয়াচ্ছেন ওই ভুট্টা খোড়ো এসব। দাদা, একটু ইনফরমেশন আমরা নিতে চাইবো,
কারণ আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে এর পরিচর্যা করছেন। দাদা, এই যে পোকাটা, পোকাটা কত দিনে এর মানে হারভেস্টিং হয়? এ মোটামুটি ধরুন আপনার প্রথম ফার্স্ট এড পিপা যখন দেওয়া হয়, আপনার একদিনের পিপার থেকে ন দিন পরে ও ফ্লাই হয়। নদিন পর ফ্লাই হয়, পাঁচ দিন পরে ফের মানে প্রথমত ফ্লাই থেকে একটা পোকা ডিম পারল, ডিম অবস্থায় কতদিন থাকে? ডিম অবস্থায় পাঁচ দিন থাকে। লার্ভা হতে কতদিন সময় লাগে? লার্ভা হতে আপনার পাঁচ দিন টাইম লাগে। সেটা মুরগির খাওয়ানোর জন্য কতদিন টাইম লাগে? মোটামুটি ধরুন দশ থেকে বারো দিন। এই যে সময়টা, বারো দিন পর ডিম থেকে ফোটা, বারো দিন পর খাওয়ানো যাবে। সেই লার্ভাটা যদি মানে আর কি পোকাই মানে কালো মাছিতে পরিণত করতে গেলে কতদিন টাইম লাগে? ওটা সতেরো থেকে আঠারো দিন টাইম লাগে। সতেরো থেকে আঠারো দিন। মোটামুটি যদি এক হাজার পোকা থাকে বা দশ হাজার পোকা থাকে, এক হাজারে কত কেজি উৎপাদন করবে? আপনার এক কেজিতে আট হাজার পিপা হয়। আট হাজার পিপাতে আপনার মোটামুটি যদি ডিম ডিম দেওয়া হয় ওতে আপনার দশ গ্রাম পার ডে ডিম পাবেন। দশ গ্রাম ডিম থেকে কতগুলো লার্ভা তৈরি হবে, মানে কত কেজি লার্ভা তৈরি? মোটামুটি ধরুন দশ গ্রামে আমরা পঁচিশ কেজি লার্ভা তৈরি হয়। দশ গ্রামে পঁচিশ কেজি? পঁচিশ কেজি। মোটামুটি আপনার এখানে যে এটা দেখতে পাচ্ছি, এখানটায় কত কেজি হতে পারে? এখানে মোটামুটি আমার এখানে তিরিশ কেজি লার্ভা আছে, পিপা আছে, প্লাস আমার অন্য জায়গায় আপনার লার্ভা আছে, সেখানেও চল্লিশ কেজি, আর বাদ বাকি আগে সব বিক্রি হয়ে গেছে। বুঝছেন? মোটামুটি এটা হারভেস্টিং করতে টোটাল বারো দিন টাইম লাগে। বারো দিন টাইম লাগে। আর রেগুলার যদি মুরগিকে তিরিশ থেকে চল্লিশ কেজি খাবার খাওয়ানো, মানে যদি একটা টোটাল একটা ফার্ম থাকে, তিরিশ কেজি রেগুলার খাবার লাগে, রেগুলার, তাহলে কতগুলো পোকা নিয়ে কাজ শুরু করবে সে? মোটামুটি ধরুন আপনার কমপক্ষে দু কেজি নিতে হবে। দু কেজি পিপা হলি পরে আপনার পার ডে হয় না কুড়ি গ্রাম ডিম না দেখা গেল, সে কিছু পোকা নিয়ে গেল, সে আবার গিয়ে সে ফ্লাই মাদার তৈরি করো, সে মাদার তৈরি করে ফ্লাই করো, ফ্লাই করার পর সে তখন আগে বাড়ায়, মানে কম নিয়ে গিয়ে সে গিয়ে ওটাকে ফার্মিং করে পাঁচশো নিতে পারে, এক কেজি নিতে পারে, নিলে সেটা থেকে বাড়ি নিজে মাদার তৈরি করে তাকে আগে পড়ে, মানে প্রথমত অল্প নিয়ে গিয়ে সে বাড়িতে গিয়ে আরো বেশি উৎপাদন করুক। মানে আপনার মূল উদ্দেশ্য যে যাতে যারা পিছিয়ে গেছে খামারের দিক থেকে অনেকদিন ধরে, তাদের ফার্ম পড়ে রয়েছে, তারা যাতে এই ধরনের খাবারগুলো খাইয়ে তারা দ্বিগুণ লাভ করতে পারে, এটাই আপনার উদ্দেশ্য? আমার এটাই উদ্দেশ্য, কারণ আমার নিজের হ্যাসারি, আমার এর আগে সব লকডাউনে বন্ধ ছিল, তাই মুহূর্তে আমি একটা জিনিস হাতে পেয়েছি যে আমি সারা পাবলিককে পশ্চিমবাংলায় ছড়াতে চাই। আমার কাছে ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা নেই, ফ্রিতে আসুক, সে আমার কাছে ট্রেনিং দিক, আপনার পিপা নিয়ে যাক, কিন্তু সে জয়। হ্যাঁ, যেটা পিপার দাম বা যেটা পোকার দাম সেটাই আপনি ধার্য করেন তাদের কাছে? হ্যাঁ, ওইটাই সবার কাছে। এই যে লং যে টাইমটা, যে কতদিন ধরে করছেন আপনি? এটা আমি তিন মাস ধরে করছি দাদা, তিন মাস হাতে পেয়েছি। মানে সেকেন্ড লকডাউনের পর থেকে শুরু করে? সেকেন্ড লকডাউন পরের থেকে শুরু করে। এই যে যেটা কালো কালো দেখতে পাচ্ছি, যেটার মধ্যে লার্ভা বা এই পোকাগুলো রয়েছে, এটা কি দিয়ে তৈরি প্রথমত? এটা আপনার কদমের পাকা ফল, প্লাস পোল্ট্রি লিটার আছে, ভুট্টার গুঁড়ো আছে, আর শস্যের খোল আছে। এটা শস্যের খোল, মানে মোটামুটি এগুলো কত কেজি লেগেছে এখানটায়? এখানে আমার পঞ্চাশ কেজি মাল হারভেস্ট করতে আমার মোটামুটি এক কুইন্টাল টোটালি আমার দিয়ে। একটু কাছে এনে দেখাবেন, মোটামুটি এখানে কত কেজি আছে? এখানে মোটামুটি আমার চল্লিশ কেজি মাল আছে। চল্লিশ কেজি মাল আছে। এইগুলোকে এই যে যেগুলো কালো কালো দেখতে পাচ্ছি, এগুলো তো নোংরা? এইগুলো নোংরা, এগুলোর খাবার, এগুলোর খাবার, এইগুলো ওরা খেয়ে লাস্টে ডাস হয়ে গেছে, এগুলো জৈব সার হবে, জৈব সার, প্রকৃতির জৈব সার। এখান থেকে বাঁচবেন কি করে এগুলোকে? এগুলো গামলাতে নিয়ে আস্তে আস্তে এইভাবে ই করলে পারে, ওরা সব তলায় চলে যাবে, তখন একদম ফ্রেশ মাল। এরকম কোনো সিস্টেম আছে যে ওটা একা একাই বেরিয়ে যাবে? একা একা বেরিয়ে যাবে, সিস্টেম আছে, সেগুলো দেখাবো। একটু দেখান দর্শকদের, প্রথমত দেখান ওগুলো। দেখাচ্ছে পিছনে, ওগুলো এসছে না,
মানে এটাকে নড়িয়ে দিলে আর কি ওগুলো নিচে এমনি চলে যাবে, সব নিচে চলে যাবে ভাই। এই নোংরা শুদ্ধ তো খাইয়ে দেওয়া যায়, মাছের জন্য পরিষ্কার করতে হয়, মুরগির জন্য ডাইরেক্ট ওখানে ফেলে দেওয়া যায়। সরাসরি আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি ভিডিওর, কিভাবে মুরগিকে খাওয়াচ্ছেন দাদা ভাই আমরা সরাসরি দেখবো সেটা। দাদা এখানে প্রায় কত কেজি মতন তুলছেন? মোটামুটি 2-4 কেজি মতন তুলবো, এখন আপাতত 1 কেজি নেব। 1 কেজি? চলেন অল্পই থাক, অল্পই থাক, একটু দেখান দর্শকদের কীভাবে খাওয়াচ্ছেন সরাসরি দাদা এখান থেকে। কিন্তু ডাইরেক্ট তুলে দাদার পাশেই রয়েছে, একেবারে পুরো পাশেই রয়েছে খামার। নিচে না ওই উপরেরটাই দেন দাদা, উপরের এই যে ছোটো মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে খাওয়াচ্ছে। কী প্রসেসে খাওয়াচ্ছে মুরগিগুলোকে একটু দেখবেন দর্শকরা। দাদা এই লিটারগুলোর জন্য কি এই এরকমভাবে দেওয়া? মানে এভাবে ঘরের মধ্যে ছিটিয়ে দিলেও তো হয়। দেখেন ওখানটায় কিভাবে খাচ্ছে, এখানটায় অনেকগুলো মুরগি এসে খাচ্ছে, এই পাশে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মুরগি দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে আমাদের দেখে। হ্যাঁ দাদা এই যে প্রসেসটা এটা আমরা মানে ভিডিওর শেষের দিক থেকে দেখাচ্ছি, শেষের দিক থেকে মানে যেটা এটা খাওয়ানোর প্রসেসটা তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি, একটু শর্টে যাব। এর পাশেই দেখতে পাচ্ছি আপনার এই পাশেই রয়েছে কিন্তু যে পোকার যে প্রসেস হচ্ছে, যে ডিমের প্রসেসটা, ডিম পাড়ছে। দর্শকদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে এখানে পোকা রয়েছে কিন্তু অসংখ্য পোকা রয়েছে, কয়েক হাজার পোকা রয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শকরা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার পোকা রয়েছে। তো এটা দাদা এখানে কী কী খাবার দিতে দেন আর কি, যদি একটু দর্শকদের বলেন। খাবার বলতে এটা ওই চিনির জল, চিনির জল হ্যাঁ কিভাবে দেন একটু দর্শকদের দেখান। মানে গাছে দিচ্ছেন? গাছে দিচ্ছি প্লাস মশারির গায়ে দিচ্ছি। এই এদের খাবার পদ্ধতি ও দেখুন সব খাবার শুরু করে দিয়েছে। দর্শকরা সরাসরি দেখতেই পাচ্ছেন দাদা, একটু যদি দেখান দর্শকদের কিভাবে ডিমের প্রসেসটা হচ্ছে। ডিমের প্রসেসটা দেখুন এই সিস্টেম, মানে ওই কাঠের ফাঁকের মধ্যে ডিম পাড়ে, ওই দেখুন। এইটা এইটার মধ্যে ডিম পাড়ায়, পোকা তো বেরিয়েও গেছে দেখতে পাচ্ছি। ও বেরিয়ে আসে ভেতর থেকে।
একটু দেখান কাটের মধ্যে কিভাবে ডিম পাচ্ছে। এই যে ফাঁকা রয়েছে, এই ফাঁকার ভিতরে ডিম পাচ্ছে। একটু দর্শকদের একটু ঘোরান, দর্শকরা দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা রয়েছে, এই ফাঁকার মধ্যে ডিম পাচ্ছে। আর ডিম কি দেখানো যাবে একটু খুলে? না, ডিমটা এখন আপাতত ডিমটা দেখানো যাবে না, কারণ একটু আগেই তুলেছেন, তোলা হয়েছে এখন আপাতত ডিম নেই যেতে। তো আমরা এর আগের ভিডিও দেখেছিলাম যে কিভাবে ডিমটাকে হারভেস্ট তুলছে ওখান থেকে, কিভাবে সেটাকে প্রসেসে পাঠানো হচ্ছে না আর একটা সেকেন্ড প্রসেসে। তো সেকেন্ড প্রসেসে কিভাবে ডিমটা রাখা হয়েছে একটু দর্শকদের চলেন দেখান। এর মধ্যে কি সেই ডিমগুলো দেয়া? এইগুলো সব ডিম দেওয়া, ঠিক আছে, আপনার হ্যাস হয়ে গেছে অলরেডি। দর্শকদের একটু দেখাই, একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করি। কত ছোট 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 পোকা দেখতেই পাচ্ছেন, অনেক ছোট ছোট পোকা। একটু দর্শকদের আরেকটু জুম করে দেখাই। আপনারা কিন্তু দেখতেই পারলেন কিভাবে হ্যাচ করছেন ইনি এখানে। হাজার হাজার লাখে লাখে পোকা, অগিনতি। এখানে দাদা কত কতদিন থাকবে এখানটায়? এখানে আর দুদিন থাকবে, তারপরে বড় জায়গায় শিফট করবে। দুদিন এখানে দুদিন থাকবে দাদা। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে মুরগি কিভাবে খাচ্ছে, একটু মুরগিকে খাইয়ে যদি দেখান দর্শকদের। চলেন সরাসরি আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি ভিডিওর, কিভাবে মুরগিকে খাওয়াচ্ছেন দাদা ভাই আমরা সরাসরি দেখবো সেটা। দাদা এখানে প্রায় কত কেজি মতন তুলছেন? মোটামুটি 2-4 কেজি মতন তুলবো, এখন আপাতত 1 কেজি নেব। 1 কেজি? চলেন অল্পই থাক, অল্পই থাক, একটু দেখান দর্শকদের কিভাবে খাওয়াচ্ছেন সরাসরি দাদা এখান থেকে। কিন্তু ডাইরেক্ট তুলে দাদার পাশেই রয়েছে, একেবারে পুরো পাশেই রয়েছে খামার। নিচে না, ওই উপরেরটাই দেন দাদা। উপরের এই যে ছোট মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে খাওয়াচ্ছে, কি প্রসেসে খাওয়াচ্ছে মুরগিগুলোকে একটু দেখবেন দর্শকরা। দাদা এই লিটারগুলোর জন্য কি এই এরকম ভাবে দেওয়া? ঘরের মধ্যে ছিটিয়ে দিলেও তো হয়। দেখেন ওখানটায় কিভাবে খাচ্ছে, এখানটায় অনেকগুলো মুরগি এসে খাচ্ছে, এই পাশে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মুরগি দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে আমাদের দেখে। একটা করছেন যে দর্শকরা এই ধরনের পোকা বা কোনো খামারে যদি এই ধরনের পোকা চাষ করতে চায় তাহলে কি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? অবশ্যই। কেউ ধরেন আসলো না, আপনি কি কুরিয়ার বা কোনো অনলাইন? হ্যাঁ, অনলাইনে কুরিয়ার পাঠাবো, তাহলে সেন্ড করে দিলে আমি তাকে কুরিয়ার পাঠিয়ে দেবো। ঠিক আছে দাদা, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো একটা প্রতিবেদন নিয়ে আসবো, ভালো থাকবেন।